প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চারটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর দশমিক সংখ্যা পদ্ধতি, এই দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক থাকে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই দশটি অঙ্ক নিয়ে দশমিক সংখ্যা তৈরি হয়। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক নিয়ে আলোচনা করা হয় সেই সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা। এখন এখানে দেখতে পাচ্ছি আমার দশটি অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 পর্যন্ত এই দশটি অঙ্ক নিয়ে দশমিক সংখ্যা আমরা তৈরি করব। এখানে অঙ্ক দশটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা বলতে পারবো যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক নিয়ে গঠিত সেই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে চিনব, দশমিক সংখ্যা পদ্ধতি বা দশমিক অঙ্ক সেটাকে আমরা কিভাবে চিনব, চেনার একটা সহজ উপায় হচ্ছে যে আমরা 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে নিয়ে, এলে এক একটি অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে অঙ্ক, এই অঙ্কগুলিকে পাশাপাশি বসাই আমরা যেটা পাবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা। যেমন আমরা এখানে যদি মনে করি, ওয়ান থ্রি ফাইভ, এই যে 0 থেকে 9 পর্যন্ত 1, 3, 5 তিনটি অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হলো। ফার্স্ট ব্র্যাকেট বন্ধনী দিয়ে যদি আমরা বেজ 10 দিই তাহলে বলবো সেটা দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতি এটা তিনটি সিস্টেম যদি ফ্লো করা যায়, তিনটি সিস্টেমের উপরে ভিত্তি করে সেটা দশমিক সংখ্যা পদ্ধতি বলা যাবে। সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত হতে হবে এবং বেজ হতে হবে 10 এবং সেটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ হতে হবে। এই তিনটি নিয়ম যদি মানা যায় বা নিয়ম নিয়ে আমরা দশমিক সংখ্যা তৈরি করতে পারি। এই অসংখ্য দশমিক সংখ্যা তৈরি করা যায়, দশমিক এই 9টি অঙ্ক দিয়ে অসংখ্য দশমিক সংখ্যা তৈরি করা যায়। ইনফিনিটি, অর্থাৎ এর কোনো শেষ নেই, কারণ আমরা দেখছি মোবাইল কিপ্যাড থেকে শুরু করে ক্যালকুলেটার থেকে শুরু করে 0 থেকে 9 পর্যন্ত আছে, কিন্তু আমরা অনেক হিসাব নিকাশ করতে পারি। আমরা দৈনন্দিন জীবনে যত কাজ করে থেকে, হিসাব নিকাশ করে থেকে, লেনদেন করে থেকে, ব্যাংকিং কাজ করে থাকি, সব কাজগুলো কিন্তু দশমিক পদ্ধতিতে করা হয়। এটা আমরা শিশুকাল থেকে এক বৃদ্ধকাল অর্থাৎ শেষকাল পর্যন্ত আমাদের এই হিসাব নিকাশগুলো যেটা হবে সেটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর এইটাকে চেনার উপায় হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতি, এরকম করে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। দুই নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি মানে 2, অর্থাৎ এখানে 0 এবং 1 এই দুটি অঙ্ক নিয়ে তৈরি করা হয়। 0 এবং 1 এখানে অঙ্ক সংখ্যা আছে 2টি, এই দুটি অঙ্ক নিয়ে তৈরি করা হয়। তাই এখানকার মূল বিষয়টা হচ্ছে এখানে যেমন 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক পরিমাণে দশমিক সংখ্যা তৈরি করা হয়, কিন্তু শুধু 0 এবং 1 নিয়ে দশমিক বাইনারি অঙ্ক তৈরি করা হবে। যেমন 1011 আমরা এখানে 0 এবং 1 নিয়ে আমরা পরপর বসে আমরা যে অঙ্কগুলো বসা যে সংখ্যাটা পাইলাম সেটা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করার পরে যেহেতু তার দুইটি অঙ্ক নিয়ে তৈরি, তার বেজ হচ্ছে কত 2, আমরা এখানে 2 দিব, সাবস্ক্রিপ্ট সাফিক্স 2 দিব, যদি দেই তাহলে সেটাকে বাইনারি সংখ্যা বলব।
বাইনারি সংখ্যার ভিতরে যেগুলো আছে সেটি এক একটি কিন্তু অঙ্ক, দশমিক সংখ্যার ভিতরে যেটা আছে সেটি এক একটি অঙ্ক। এই অঙ্কগুলিকে পাশাপাশি বসালে এবং দশমিক সংখ্যা যেমন পাই, এই অঙ্কগুলিকে পাশাপাশি বসায় জিরো এবং ওয়ান যত খুশি যতগুলো নেওয়া যায় সবগুলিকে পাশাপাশি বসায় যদি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিয়ে টু দেই অর্থাৎ বেস টু দেই, তাহলে আমরা বলি সেটাকে বাইনারি সংখ্যা। এরকম বাইনারি সংখ্যা আমরা অসংখ্য বাইনারি সংখ্যা তৈরি করতে পারি, ওয়ান জিরো জিরো এটা একটা বাইনারি সংখ্যা, ওয়ান জিরো ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা, ওয়ান জিরো 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 এটা একটা বাইনারি সংখ্যা, অসংখ্য বাইনারি সংখ্যা আমরা তৈরি করতে পারি। যেমন অসংখ্য আমরা দশমিক সংখ্যা তৈরি করতে পারি, অসংখ্য আমরা বাইনারি সংখ্যা লক্ষ পদ তৈরি করতে পারি। শুধু শর্ত হচ্ছে তিনটা, সেটা প্রথম বন্ধনী থাকতে হবে, আর জিরো এবং ওয়ান নিয়ে সংখ্যাটা তৈরি করতে হবে, এবং সাবস্ক্রিপ্ট টু থাকতে হবে। যদি সাবস্ক্রিপ্ট টু থাকে তাহলে বুঝতে হবে সেটা দশমিক সংখ্যা পদ্ধতি। তিন নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক নিয়ে তৈরি, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, জিরো থেকে সেভেন পর্যন্ত একই নিয়মে। এখানে টোটাল আটটি অঙ্ক আছে, অঙ্ক আটটি, অর্থাৎ আমরা এখানে জিরো থেকে সেভেনের মধ্যে অঙ্কগুলিকে পাশাপাশি বসাবো, সেভেন থ্রি টু আমরা এবং সাব স্ক্রিপ্ট বা বেস এইট লিখবো, তাহলে সেটা অক্টাল সংখ্যা তৈরি হয়ে গেল। অনুরূপভাবে টু ফাইভ সিক্স এটা একটা অক্টাল সংখ্যা, ওয়ান টু থ্রি এটা একটা অক্টাল সংখ্যা, ফাইভ থ্রি এইট এটা কিন্তু অক্টাল সংখ্যা নয়, কারণ এখানে এইট আমরা যেটা দেখতে পাচ্ছি এই এইট এইট কিন্তু অক্টাল সংখ্যার মধ্যে, অক্টাল অঙ্কগুলোর মধ্যে কিন্তু এইট নেই। যেহেতু অক্টাল অঙ্কগুলোর মধ্যে এইট নেই, আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা শর্তের মধ্যে প্রধান শর্ত হচ্ছে জিরো থেকে সেভেনের মধ্যে হতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ হতে হবে, এবং সাবস্ক্রিপ্ট এইট হতে হবে। যদি এই পদ্ধতিটা আমরা ফলো করি তাহলে দেখবো যে এইটটা কিন্তু এখানে নেই, অতএব এটা অক্টাল সংখ্যা পদ্ধতি না। চার নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ১৬টি অঙ্ক নিয়ে তৈরি করা হয়, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ১৬টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে বললো আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখানে ১৬টি অঙ্ক হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এরপর হচ্ছে এ বি সি ডি ই এফ। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এ কত হচ্ছে টেন, বি কত হচ্ছে ইলেভেন, সি কত হচ্ছে টুয়েলভ, ডি কত হচ্ছে থার্টিন, অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে এ কেন, কারণ আমরা জানি যে অঙ্কগুলিকে পাশাপাশি বসালে সংখ্যা তৈরি করা হয়, আর আমরা যে সংখ্যা পদ্ধতি আলোচনা করছি সংখ্যা পদ্ধতির ভিতরে সংখ্যা পদ্ধতিতে যেগুলো আছে সবগুলি কিন্তু অঙ্ক, জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্ক, জিরো ওয়ান অঙ্ক, জিরো থেকে সেভেন পর্যন্ত অঙ্ক, জিরো থেকে এক পর্যন্ত অঙ্ক। যদি এখানে আমরা টেন বসাই তাহলে এটা কিন্তু সংখ্যা হয়ে গেল, এখানে যদি ইলেভেন বসাই তাহলে এটা সংখ্যা হয়ে গেল। যেমন আমরা ছোটবেলায় শিখছি এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, আমরা এভাবে শিখছি, অতএব এটা কিন্তু সংখ্যা পদ্ধতির মধ্যে এটা নিয়মের বাইরে চলে যায়, সেই জন্য সেটাকে সহজ করার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতিতে এখানে টোটাল ১৬টি অঙ্ক আছে, ১৬টি অঙ্ক আছে। ঠিক আছে, একই নিয়মে একই নিয়মে জিরো থেকে এক পর্যন্ত হতে হবে এবং সাবস্ক্রিপ্ট ১৬ হতে হবে। জিরো থেকে এক অর্থাৎ এ বি ওয়ান টু, আমরা যদি এখানে ১৬ দিই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জিরো থেকে একের মধ্যে অঙ্কগুলি পাশাপাশি বসাইলাম, বসানো মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, আমরা ১৬ দিই, তাহলে এটা হয়ে গেল হেক্সাডেসিমাল সংখ্যা। এর আগে ছিল অঙ্ক, এবার হয়ে গেল কি সংখ্যা, এগুলো অসংখ্য সংখ্যা এ বি বি এ, হ্যাঁ
এটা উচ্চারণ করলে আমরা পাচ্ছি আব্বা। অনুরূপভাবে বি এ বি এ এটাও কিন্তু হেক্সা, অর্থাৎ জিরো থেকে এক পর্যন্ত একটি দুটি বা সব কয়েকটি পাশাপাশি বসে আমরা যে সংখ্যাটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এবং অবশ্যই সাইজকে 16 হতে হবে। এই তো আমরা চিনতে শিখে গেলাম যে কোনটা দশমিক, কোনটা বাইনারি, কোনটা অক্টাল, কোনটা হেক্সাডেসিমাল। আমরা যদি সংখ্যা বলতে চিনতে না শিখি তাহলে তো এরপরে যে কাজগুলো, এরপরে যে ধাপগুলো আমরা কিন্তু করতে পারবো না। এটা সংখ্যা পদ্ধতি চিনার একটা উপায়, সহজেই আমরা সংখ্যাটাকে দেখে চিনতে পারবো এটা কি। অনেকে এর আগে অনেকে বলতে যে এটা কি সংখ্যা আমরা বলতে পারতাম না, এটা আমরা দেখে নেব যে আমরা জিরো থেকে স্ট্যান্ডার মধ্যে হতে হবে। এখানে বেস এইট যদি থাকে তারা হচ্ছে অক্টাল, জিরো এবং ওয়ান যদি তৈরি হয় তাহলে বলবে এটাকে বাইনারি, জিরো থেকে নাইন পর্যন্ত যদি তৈরি করা হয় তাহলে সেটা হবে কি ডেসিমেল, জিরো থেকে এক পর্যন্ত যদি তৈরি করা হয় তাহলে এটা হবে কি হেক্সা সংখ্যা পদ্ধতি।